স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না। তোমরা কি বাসায় পড়তেছো সবাই? এস স্যার, আমি যে এস স্যার, তোমাদেরকে তোমাদেরকে পরীক্ষার জন্য একটা সাজেশন দিয়েছিলাম না, শর্ট সাজেশন, মনে আছে? এস স্যার, এস স্যার, এস স্যার, তোমরা সেই সাজেশন অনুসারে কি পড়তেছো? এস স্যার। ওকে, ঠিক আছে, এবং আমি যা পড়াচ্ছি এটা একটু ভালোভাবে পড়ো, তাহলে এস স্যার পরীক্ষা ভালো করবে। তো আজকে আমরা একটা প্যাসেজ করব, বাংলাদেশি কিউজিন। বাংলাদেশি কিউজিন মানে বাংলাদেশের রন্ধন শিল্প বা খাদ্য অভ্যাস, যেটাকে বলা হয় বাংলাদেশি কিউজিন, বাংলাদেশের খাদ্য অভ্যাস বা খাদ্য আইটেম যেটা। কথা শোনা যাচ্ছে? সবাই বের করছো? এটা হচ্ছে পেজ নাম্বার 8, লেসন 5, পেজ নাম্বার 8, লেসন 5, ইউনিট 1 এর লেসন 5, পেজ 8। বের করছো সবাই? Yes স্যার। ওকে, ঠিক আছে। আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম দা এথনিক ফ্রেন্ডস, আওয়ার এথনিক ফ্রেন্ডস পড়ছিলাম না? What do you see in the picture? তুমি পিকচারে কি দেখতেছো? Which fruits are seen in the pictures? Do you prefer eat them at home? তুমি সেগুলো বাড়িতে প্রস্তুত করো, তোমার খেয়ে থাকো। Among the foods, খাদ্য তালিকার ভিতরে which one is your favorite? কোনটা তোমার প্রিয়? এই খাদ্য তালিকার ভিতরে কোনটা তোমার প্রিয়? এখন শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, কথা শুনতেছো সবাই? তোমরা কি সবাই কথা শুনতেছো? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? কথা শুনতেছো তোমরা? হ্যালো স্যার, কথা শোনা যাচ্ছে? হ্যালো, এখন ঠিক আছে? এখন ওকে, ঠিক আছে। বাংলাদেশি কিউজিন ইজ রিচ এন্ড ভ্যারিড উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইসেস। বাংলাদেশি কিউজিন ইজ রিচ, বাংলাদেশের খাদ্য অভ্যাস বা বাংলাদেশের খাদ্য সামগ্রী ইজ রিচ, সমৃদ্ধ, ধনী, অ্যান্ড ভেরিড, বিভিন্ন ধরনের, উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইসেস, বিভিন্ন ধরনের মশলা ব্যবহার দিয়ে দেওয়ার কারণে এটা হচ্ছে কি, খুবই সমৃদ্ধশালী এবং বিভিন্ন ধরনের হয়। উই হ্যাভ ডেলিসিয়াস অ্যান্ড
appetizing food. We have delicious and appetizing food. আমরা খাই সুস্বাদু এবং আকর্ষণীয় খাবার, রুচিকর খাবার, স্ন্যাক্স, স্ন্যাক্স এন্ড সুইটস এন্ড মিষ্টি এবং মিষ্টি, ওকে? শুনতেছ? হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? Yes, sir. Boiled rice is our staple food. Boiled rice is our staple food. সিদ্ধ ভাত হচ্ছে আমাদের প্রধান খাবার. সিদ্ধ ভাত হচ্ছে কি আমাদের প্রধান খাবার? It is served with a variety of vegetables. এটা পরিবেশন করা হয় শাকসবজির সাথে, কারি তরকারির সাথে, লেন্টিল স্যুপ, ডালের স্যুপের সাথে, ফিশ অ্যান্ড মিট মাছ এবং মাংসের সাথে. ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন. ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন. মাছ হলো প্রোটিনের একটি প্রধান উৎস. তাহলে প্রোটিনের প্রধান উৎস কি বলো? প্রোটিনের প্রধান উৎস কি? মাছ. ওকে, ফিশেস আর নাও কালটিভেটেড ইন পন্ডস. মাছগুলো এখন চাষ করা হয় পুকুরে. অলসো উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশেস. আমাদের স্বচ্ছ পানি বা পরিষ্কার পানির মাছও আছে. ইন দ্য লেকস, লেকে অ্যান্ড রিভার্স এবং নদীতে. নদীতে এবং লেকে কি স্বচ্ছ পানির মাছও আমরা পাই? মোর দ্যান 40 টাইপস অফ ফিশেস আর কমন. 40 ধরনের মাছ হচ্ছে কমন, সাধারণ. প্রায় 40 ধরনের মাছ বা 40 ধরনের মাছের চেয়ে বেশি পরিমাণ মাছ হচ্ছে কি কমন, মানে যেগুলো আমরা দৈনন্দিন জীবনে দেখে থাকি বা খেয়ে থাকি. সাম অফ দেম আর কার্ভ. তাদের কিছু হলো কার্ভ, রুই, কাতলা, মাগুর, সিংড়ি. শুটকি অর ড্রাইড ফিশেস আর পপুলার. শুটকি এবং ড্রাইড ফিশ হচ্ছে পপুলার. হিলসা ইজ ভেরি পপুলার অ্যামং দ্য পিপল অফ বাংলাদেশ. হিলসা হলো খুবই জনপ্রিয় বাংলাদেশের জনগণের মধ্যে. হিলসা ইজ ভেরি পপুলার অ্যামং দ্য পিপল অফ বাংলাদেশ. বাংলাদেশের জনগণের মধ্যে হিলসা হচ্ছে কি খুবই জনপ্রিয়. পান্তা ইলিশ ইজ এ ট্র্যাডিশনাল প্লেটার অফ পান্তাবাদ. পান্তা ইলিশ ইজ এ ট্র্যাডিশনাল প্লেটার. পান্তা ইলিশ হচ্ছে ঐতিহ্যবাহী একটি খাবার অফ পান্তাবাদ, পান্তাবাদের. ইট ইজ স্টিমড রাইস সোকড ইন ওয়াটার অ্যান্ড সার্ভ উইথ এ ফ্রাইড হিলসা স্লাইস. তাহলে ইট ইজ স্টিমড রাইস সোক. তাহলে এটাকে সরবরাহ করা হয় কিসের সাথে? ইলিশ মাছ ভাজা, ভাজি করে যেটা সেটার সাথে. অফেন টুগেদার উইথ ড্রাইড ফিশ. কখনো শুকনা মাছের ড্রাই ফিশ, পিকেলস, লেন্টিল স্যুপ. কখনো এটা তোমার মসুর ডালের সাথে, গ্রিন চিলিস, কাঁচা মরিচের সাথে অ্যান্ড অনিয়ন এবং পেঁয়াজের সাথে. অনিয়ন না? ইট ইজ এ পপুলার ডিশ. এটা একটা জনপ্রিয় খাবার অন দ্য পহেলা বৈশাখ. পহেলা বৈশাখ উপলক্ষে তোমরা যেটা খেয়ে থাকো, পহেলা বৈশাখ উপলক্ষে তোমরা সবাই খেয়ে থাকো না? হ্যালো, পহেলা বৈশাখ উপলক্ষে তোমরা যেটা খেয়ে থাকো সেটাই বলা হচ্ছে এখানে. দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইট. বাংলাদেশের মানুষ মিষ্টির অনুরাগী. অলমোস্ট অল বাংলাদেশি ওমেন প্রিপেয়ার সাম ট্রেডিশনাল সুইটস. প্রায় আমাদের বাংলাদেশি মহিলারা এই
বাংলাদেশি সুইটটাকে কি প্রস্তুত করে থাকে, বাংলাদেশি মিষ্টিটাকে প্রস্তুত করে থাকে। আর টাইপ পিঠা এবং পিঠা আর টাইপ অফ সুইটস এক ধরনের মিষ্টি মেড ফ্রম রাইস ফ্লাওয়ার সুগার সিরাপ মোলাস এন্ড সামটাইমস মিল ইজ এ ট্র্যাডিশনাল ফুড হয় একটি ঐতিহ্যবাহী খাবার লাভড বাই দ্য এন্টায়ার পপুলেশন। তাহলে এই পিঠা জাতীয় খাবার মিষ্টি জাতীয় খাবার দুধের তৈরি যে খাবারগুলো এটা আমাদের সমস্ত মানুষ আমাদের বাংলাদেশের সবাইকে এটাকে পছন্দ করে। ডিউরিং উইন্টার শীতের সময় পিঠা উৎসব মিনিং পিঠা ফেস্টিভ্যাল পিঠা উৎসব মিন্স পিঠা ফেস্টিভ্যাল ইজ অর্গানাইজড আয়োজন করা হয় বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল বিভিন্ন মানুষের দ্বারা ইজ অর্গানাইজড আয়োজন বাই ডিফারেন্ট গ্রুপ অফ পিপল যেটা বিভিন্ন ধরনের মানুষের দ্বারা এই সব জায়গায় কোথায় রায়হান তুমি মিউট করো রায়হান মিউট করো আর আমার এখান থেকে নয় এই ফাতিমা মিউট করো ফাতিমা মিউট করো ফাতিমা মিউট করো আমার এখানে ডিস্টার্ব হচ্ছে কান শুদ্ধ জ্বালা বালা হয়ে যাচ্ছে মিউট করে ফেলো এটা প্রতিদিন বলতে হয় কেন তোমাদের তাহলে পিঠা উৎসব মিন্স কি হবে পিঠা ফেস্টিভ্যাল পিঠা উৎসব মানে কি পিঠা ফেস্টিভ্যাল ইজ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল যেটাকে আয়োজন করা হয় বিভিন্ন ধরনের মানুষের সুইটস আর ডিস্ট্রিবিউটেড মিষ্টিগুলো বণ্টন করা হয় এবং ক্লোজ রিলেটিভস আত্মীয় স্বজনের ভিতরে হোয়েন দেয়ার ইজ গুড নিউজ like birth weddings promotion etc no there is good news jokhon tader thake ekti bhalo sangbad like birth dharmo weddings and promotion kono bibaho utsab thake ba kono promotion thake job er ei somosto shubho tader khetre tara ki mishti distribute kore tara mishti distribute sweets of bangladesh are mostly milk based bangladesher mishti gulo hocche muloto দুধ ভিত্তিক মানে দুধের উপর ভিত্তি করে বাংলাদেশের মিষ্টি গুলো তৈরি করা এই জন্য বাংলাদেশের মিষ্টিটা বেশি স্বাদ লাগে ওকে সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেস বাংলাদেশের মিষ্টি গুলো হচ্ছে কি মিল্ক বেস দুধ ভিত্তিক দা কমন ওয়ান্স আর রসগোল্লা এদের এতে কমন হচ্ছে রসগোল্লা সন্দেশ রসমালাই তারপরে গুলাব জাম কালো জাম এন্ড চমচম দেয়ার আর হান্ড্রেডস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সুইটস প্রিপারেশন দেয়ার আর হান্ড্রেডস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সুইট প্রিপারেশন এই বিভিন্ন ধরনের প্রায় 100 ধরনের মিষ্টি প্রস্তুত করা হয় বাংলাদেশে কত ধরনের মিষ্টি প্রায় 100 ধরনের মিষ্টি Sweets are therefore an important part of the day-to-day life. Sweets বাংলাদেশের প্রতিদিনের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ দখল করে ফেলেছে। বাংলাদেশ পিপল বাংলাদেশের মানুষের প্রতিদিনের জীবনে মিষ্টি একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। কথা শোনা যাচ্ছে? হ্যালো এখানে ট্রু ফলস গুলো কি পারবে তোমরা আমি তোমাদেরকে একবার পড়িয়ে দিই দেখো ট্রু ফলস গুলো দেখো সবাই শায়লা কথা শুনতেছ শায়লা ট্রু ফলস গুলো দেখো আওয়ার ফুডস আর রিচ বিকজ দে হ্যাভ আ লট অফ অয়েল ইন দেম আমাদের খাদ্যগুলো খুবই সমৃদ্ধশালী কারণ এগুলোতে প্রচুর পরিমাণ তেল থাকে এটা কি শুদ্ধ নো স্যার এটা ফলস ফলস হবে এটা হবে ফলস এটা কারেক্ট স্যার কারেক্ট কি হবে আওয়ার ফুডস আর রিচ বিকজ দে হ্যাভ আ লট অফ
varieties in them. Hi, hi, hi. Our foods are rich because they have many spices. They have many spices. ঠিক আছে? আমাদের খাবারের সাথে প্রচুর পরিমাণে মশলা থাকে না? এই মশলা থাকার কারণে হচ্ছে এটা জনপ্রিয়, ঠিক আছে? বা এটা সমৃদ্ধ। এই প্রথম লাইনই যেটা লেখা আছে, varied with the use of many spices। প্রথম লাইনটি তো লেখা আছে, খেয়াল করো না, না? তারপরে দেখো, we get protein mostly from fish। আমরা অধিকাংশ প্রোটিন পেয়ে থাকি মাছ থেকে, এটা কি সত্য? এটা কি ফলো না ফলস? হ্যাঁ, ট্রু। এটা হচ্ছে ট্রু, ট্রু। হ্যাঁ, বুঝতে পারছি। আর পহেলা বৈশাখ দা ট্রেডিশনাল ফুডস ইজ স্টিমড রাইস এন্ড ফ্রাইড হিলশা। হ্যাঁ, অন পহেলা বৈশাখ দা ট্রেডিশনাল ফুড ইজ স্টিমড রাইস এন্ড ফ্রাইড হিলশা। এটা তো ট্রু, এটা হবে ট্রু হবে। পহেলা বৈশাখ এটা ফলস হবে, এটা ট্রু না। এটা কি হবে? ফলস হবে। তাই এটা কারেক্ট কারেক্ট आंसर কি হবে? অন পহেলা বৈশাখ দা ট্রেডিশনাল ফুড ইজ স্টিমড রাইস সোপ ইন ওয়াটার এন্ড ফ্রাইড ইজ হিলশা। গ্রিন চিলিস এন্ড অনিয়ন, গ্রিন চিলিস এন্ড অনিয়ন। ওকে, ঠিক আছে। পিঠে উৎসব টেক্স প্লেস অলমোস্ট অল দা ইয়ার রাউন্ড ইন বাংলাদেশ। এটা কি ট্রু না ফলস? ফলস স্যার। এটা ফলস হবে, এটা কারেক্ট কি হবে? পিঠে উৎসব টেক্স প্লেস ইন উইন্টার। টেক্স প্লেস ইন উইন্টার। পিঠে উৎসব টেক্স প্লেস অলমোস্ট অল ইয়ার রাউন্ড ইন বাংলাদেশ। এটা ফলস হবে, টেক্স প্লেস ইন উইন্টার। Sweets are not much appreciated by the people of Bangladesh. এটা কি হবে? Sweets are not much appreciated, মানে মিষ্টিকে মূল্যায়ন করা হয় না বাংলাদেশের জনগণের দ্বারা। এটা কি ট্রু না ফলস? এটা ফলস। কারেক্ট কি হবে? Sweets are much appreciated by the people of Bangladesh. Okay. Sweet are ফাতিমা, তোমার ওখানে নেটওয়ার্কে বেশি প্রবলেম। ফাতিমার এখানে নেটওয়ার্কে প্রবলেম, বেশি শব্দ হয়, কান শুদ্ধ নষ্ট হয়ে গেল আমার। তারপরে এখানে কোশ্চেন গুলো আমরা দেখি। হোয়াট হ্যাজ মেড বাংলাদেশ ফুড সো স্পেশাল? হোয়াট হ্যাজ মেড বাংলাদেশ ফুড সো স্পেশাল? বাংলাদেশের খাদ্যকে, এটাকে স্পেশাল করেছে কে? The variation with the use of many spices has made Bangladeshi food so special. হ্যাঁ, এটা বললে হবে, অথবা তুমি এটাও লিখতে পারো, spice has made Bangladeshi food so special. এটা বললে হবে। Where do we get the fishes for? আমরা মাছ কোথা থেকে পেতে পারি? তারপর দেখো, অ্যাপার্ট ফ্রম ফিশ what other foods do we eat with rice? Apart from fish, mas betito, what other foods do we eat with rice? Amra bater sathe ar kon kon khabar gulo khai mas chhara? Bolo, eta bolo.
রায়হান চৌধুরী বলো মাছ ছাড়া আর কি কি খাবার খাই আমরা apart from fish we add vegetables তারপর lentil soup and made with rice হ্যাঁ আমরা ভেজিটেবল খাই তারপরে আর কি খাই ভাতের সাথে lentil soup fish meat না কারি lentil soup তো এটা কিছু সাজিয়ে লিখবা যে apart from fish আমাদের জীবনে মিষ্টি কেন একটি অপরিচিত অংশ বলো আমাদের জীবনে মিষ্টি কেন একটি অপরিচিত অংশ এটার সাথে আরো লিখতে পারো সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেসড বাংলাদেশে আর মোস্ট মিল্ক বেসড তারপর লিখবা দ্যাট ইজ হোয়াই এই কারণে বলবা দ্যাট ইজ হোয়াই মানে এই কারণে সুইটস অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ অল লাইফ এবং ক্রিশিং দিয়ে দিলে হয়ে যাবে তাহলে একটা ভালো নাম্বার পাবে তা আমি তোমাদেরকে এখন আমাদের এই প্যাসেজটি সম্পর্কিত যে স্লাইড আছে সেটা আমি তোমাদেরকে শেয়ার করি তোমরা কি স্লাইড দেখতেছো Yes, sir. Yes, sir. এখানে কতগুলো আমাদের কিউজিন দেখা যাচ্ছে বাংলাদেশি কিউজিন মানে বাংলাদেশের খাদ্য তালিকা বাংলাদেশের খাদ্য অভ্যাস আমরা কি কি খাবার গুলো খাই খাদ্য সামগ্রী তোমরা কি দেখতেছো Yes sir কি দেখতেছো এখানে দেখা যাচ্ছে সিংগি দেখা যাচ্ছে সিংগি দেখতেছো না এগুলো হচ্ছে আমাদের দেশের খাদ্য তালিকা মানে আমাদের খাদ্য অভ্যাসের একটি অংশ না খাদ্য সামগ্রী বাংলাদেশি কিউজিন কিউজিন মানে কি কুকিং না রান্না আমাদের খাদ্য তালিকা রান্না করার যে খাদ্য তালিকা সেটা দেখতেছো তোমরা এগুলো খাতায় তুলে ফেলো দ্রুত খাতায় গুরুত্ব তুলবে এবং গুরুত্ব করে রাখবে দেখা যাচ্ছে সবাই লিখতেছো Yes, sir. হ্যাঁ লিখো এবং মুখস্থ করবা লিখবা এবং মুখস্থ করবা
Sir, let's see. লিখছে সবাই? হ্যালো, ইয়েস স্যার, সবগুলো লেখা শেষ? ফাতিমা লিখছ? ইয়েস স্যার। তাহলে এটা হচ্ছে বয়েলড রাইস, ভেজিটেবলস, স্টেপ 1, লেন্টিল স্যুপ, কারি, তাহলে এগুলো হচ্ছে সবগুলো আমাদের বাংলাদেশি কিউজিন, বাংলাদেশি কিউজিন। বাংলাদেশে প্রায় 40 ধরনের মাছ হচ্ছে কমন, মানে যেগুলো মাছগুলো আমরা দৈনন্দিন জীবনে দেখি এবং খেয়ে থাকি না, 40 ধরনের মাছ হচ্ছে বাংলাদেশে কমন। তো তোমরা এখানে খেয়াল করো, মাছের আইটেমগুলো কি দেখতেছ সবাই? এই রায়হান, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। হিলসা, হিলসা মানে ইলিশ মাছ, হিলসা মানে কি? হিলসা মানে ইলিশ মাছ। হিলসা ইজ মোর পপুলার অ্যামং দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের জনগণের মধ্যে হিলসা হচ্ছে খুবই একটি জনপ্রিয় মাছ। আমরা পহেলা বৈশাখ উপলক্ষে যে খাবারগুলো গ্রহণ করি সে খাবারগুলো দেখতেছো সবাই? গ্রিন চিলি, পান্তা ভাত, তারপর ফ্রাইড ফিশ, তো তোমাদের সাথে মেবি আজকে আমার লাস্ট ক্লাস, কত বুঝতে পারছো? হ্যালো, কত শুনতেছো সবাই? তোমাদের সাথে আজকে আমার লাস্ট ক্লাস, তো তোমাদেরকে আমি একটা সাজেশন দিয়েছি, শর্ট সাজেশন, তাই না? তোমরা সেই শর্ট সাজেশনটা ফলো করবে এবং পড়বে ভাষায় ভালোভাবে, তাহলে পরীক্ষা ইনশাল্লাহ ভালো করবে। ঠিক আছে? Yes sir. Yes. আর বেশি করে আমি যে প্যাসেজগুলো তোমাদেরকে পড়িয়েছি সেই প্যাসেজগুলো একটু ভালোভাবে শিখবে। আসসালাম স্যার। হ্যাঁ। আমি এসে নিলাম। স্কুল থেকে এখন আসে নাই মেয়ে ভাই? স্কুলের লাস্ট আসে নাই? তো তোমাদের আমি তোমাদেরকে যা পড়িয়েছি সেগুলো ভালোভাবে পড়বা শিখবা, তাহলে ইনশাল্লাহ ভালো করবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার পরীক্ষার পরবর্তী সময় তোমাদের সাথে ইনশাল্লাহ ক্লাস নিব, দেখা হবে। আর পরীক্ষার সময় ক্লাস হবে না? না, পরীক্ষার সময় মেবি ক্লাস হবে না, পরীক্ষার সময় সাধারণত ক্লাস হয় না। আর তোমাদের পরীক্ষা হবে 10টা থেকে শুরু না? না, যেদিন পরীক্ষা থাকবে না সেদিন ক্লাস হবে?
না হওয়ার সম্ভাবনাটাই কম, তবে হবে না পরীক্ষার সময় তোমরা পরীক্ষা দিবে না, পরীক্ষার প্রিপারেশন নিবে, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমি যে সাজেশনটা দিয়েছি সেগুলো একটু ভাষায় ভালোভাবে পড়বে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।